8 পাস এবং মাধ্যমিক পাশে আবারো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের যে চাকরিটি রয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই, আর পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। আবেদনের মূল্য কি রয়েছে এবং আবেদন করবার জন্য আপনাদের কি কি ক্রাইটেরিয়া এখানে লাগবে আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, কমপ্লিট ইনফরমেশন পেতে পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো চলো আজকের এই ভিডিওটি আমি আপনাদের এক এক করে সেই নোটিশের মাধ্যমে দেখিয়ে দিই। তো ভিডিওটি শুরু করবার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর অবশ্যই প্রেস করবেন বেল আইকন, এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনারা এইভাবে করে পেয়ে যাবেন। এর সঙ্গে বলে রাখি, আজকের যে আবেদনটি রয়েছে এটা কিন্তু 8 পাস এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয় পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, আর আবেদনটি করতে হবে আপনাদের পুরোপুরি অফলাইনের মাধ্যমে, ওয়াল ক্যান্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে চলেছে। তো এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে শৈলজা নন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে। তো বুঝতেই পাচ্ছেন কলেজে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে। এটা কিন্তু একটি গভর্নমেন্ট যে কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ আন্ডারটেকিংয়ে, ঠিক আছে। তো আপনাদের আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের শৈলজা নন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল সাইট রয়েছে এই সাইটে আসতে হবে। এই সাইটের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এবার এই পেজে আসবার পর আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর ভ্যাকেন্সি পোস্ট বলে একটি অপশন রয়েছে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে, যেখানে বলা হয়েছে নোটিশ ক্লিক হ্যাড টু ডাউনলোড। সেখানে ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেভাবে আপনারা নোটিশটি ডাউনলোড করে নেবেন। এবার আমি সরাসরি চলে যাব আজকের রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো অনিশকিনে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আজকের রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে চলে এসেছি। শৈলজা নন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয় যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইট থেকে ক্লিক করলে কিন্তু আপনারা এই পেজটিতে আসতে পারবেন। এবার আমি বলে রাখি, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি আপনাদের কোনোরকম কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু সেই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা যে প্রিন্সিপালের নাম্বার এর সঙ্গে হেড ক্লার্কের নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। এছাড়া এখানে অফিসিয়ালি সাইটসহ ইমেল আইডি দেওয়া রয়েছে। এই যে কলেজটি রয়েছে এটা স্থাপিত হয়েছিল 1998 সালে। তো যাই হোক, এটি একটি গভর্নমেন্ট আন্ডারটেকিং, এখানে কিন্তু পুরো অ্যাড্রেস আপনারা দেখতে পাবেন। এবার আমি চলে আসবো গ্রুপ সি পোস্টের মধ্যে, আর এই আবেদনের প্রসেসটি কী রয়েছে অফলাইনের মাধ্যমে। তো আবেদনটি করবার জন্য এখানে কিন্তু কোনোরকম যে অ্যাপ্লিকেশন ফর্মেট সেই ফর্মেটটি দেখতে পাবেন না। অতএব খুব সুন্দর করে নিজের একটি বায়োডাটা তৈরি করবেন, যেখানে এখানে বলা হয়েছে বায়োডাটা এর সঙ্গে কমপ্লিট ইনফরমেশন আপনাদের দিতে বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এর সঙ্গে যে সকল আধার কার্ড ভোটার কার্ড রয়েছে আপনারা এই সকল একসঙ্গে অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু খামে ভরে একটি নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা সরাসরি চলে আসবো গ্রুপ সি পোস্টের মধ্যে। তো এই গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, তো এখানে বলা হয়েছে 18 থেকে 40 মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন, বয়স ধরা হবে 1/1/2021 ভিত্তিতে। এছাড়া এর সঙ্গে কিন্তু এসসিরা কিন্তু এখানে বয়সের 5 বছরের ছাড় পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, মিনিমাম মাধ্যমিক পাস অ্যান্ড ক্যান্ডিডেট শুড হ্যাভ নলেজ ইন কম্পিউটার। তো বুঝতেই পারছেন এখানে শুধুমাত্র যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন, সঙ্গে আপনাদের কম্পিউটারের নলেজ বা কম্পিউটার সার্টিফিকেট থাকলে ভালো হয়। এরপরে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফি, এই আবেদনটি করবার জন্য কিন্তু আপনাদের 100 টাকা ফি পেমেন্ট করতে হবে, যেটা এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসের মাধ্যমে ডিমান্ড ড্রাফট কাটিয়ে সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এর সঙ্গে বলা হয়েছে যারা এসসি মানে শিডিউল কাস্ট রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য লাগবে না। এরপরে আপনারা দেখতে পাবেন এই যে আবেদনটি রয়েছে মানে একটি বায়োডাটা তৈরি করতে বললাম, সেই বায়োডাটার সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্টস অ্যাড করতে হবে। তো সেই বায়োডাটার মধ্যে আপনার নাম, আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এরপরে পুরো অ্যাড্রেস কিন্তু আপনাদের বসাতে হবে যেভাবে আপনারা বায়োডাটা ফিল আপ করছেন। এর সঙ্গে যে দুটি জিনিস আপনাদের অ্যাড করতে বলা হয়েছে সেটা হচ্ছে ইমেল আইডি, এর সঙ্গে ফোন নাম্বার কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন। এর সঙ্গে কী বলা হয়েছে, 2 copy অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার মাপে যে ছবি হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। তো এই সকল ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করবার পর এখানে যে পুরো অ্যাড্রেসটি দেওয়া রয়েছে পিনকোড সহ, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আবেদনের যেটা লাস্ট ডেট সেটা হলো 26/10/2021 তারিখে। অতএব আপনারা যদি কেউ এই আবেদনটি করতে চান এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে নেবেন। এবার আমরা নেক্সট পোস্টে চলে আসবো, এটা কিন্তু গেল ক্লার্ক পোস্টের জন্য যেটা গ্রুপ সি পোস্ট। এবার আমরা চলে আসবো যেটা গ্রুপ ডি পোস্ট। তার আগে বলে দিই এখানে কিন্তু বলা রয়েছে ওয়াল ক্যান্ট ইন্টারভিউ মানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে চলেছে, এখানে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না। চলে আসবো গ্রুপ ডি পোস্টের মধ্যে, যেখানে দেখতে পাবেন লাইব্রেরি পিয়ন, যেখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে। এর সঙ্গে দেখতে পাবেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু একটি পোস্ট রয়েছে। টোটাল 2টি পোস্ট এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো গ্রুপ ডি পোস্ট।
তো এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু সেই সেমই রয়েছে আগের মতোই। সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন, যার মধ্যে অবশ্যই ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। এর সঙ্গে বলে রাখি এখানেও কিন্তু 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, আর যেটা সময় হলো 9:30 থেকে 11:00 মধ্যে, আর অবশ্যই এটা অফিসিয়ালি টাইমের মাধ্যমে মানে আপনাদের ডিমান্ড ড্রাফট কাটাতে বলা হয়েছে। আর লাস্ট ডেট হলো জমা দেওয়ার 25/11/2021 তারিখে। এবার আমরা দেখে নেব এখানে আপনাদের কি বলা হয়েছে, 18 থেকে 40 মধ্যে বয়স লাগবে, আর বয়স ধরা হবে 1/1/2021 ভিত্তিতে। এসসিরা কিন্তু এখানে বয়সের 5 বছরের ছাড় পেয়ে যাবেন। তো 100 টাকা ফি পেমেন্ট করবার জন্য যে ডিমান্ড ড্রাফট আপনাদের কাটাতে বলা হয়েছে, আপনারা যদি বাইরে থেকে সেটা না পারেন এক্ষেত্রে আপনাদের এখানে একটি সময় দেওয়া হয়েছে 9:30 থেকে 11:00 মধ্যে আপনারা কিন্তু সেই কলেজে গিয়েও এই ফি পেমেন্টটি করিয়ে নিতে পারেন। তো যাই হোক, এবার আমরা চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতায়। এখানে মিনিমাম ক্লাস 8 পাস ফ্রম এই স্কুল রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট। তো যে কোনো গভর্নমেন্ট সেক্টর বা স্কুল থেকে যদি আপনারা কেউ 8 পাস করে থাকেন তাহলে কিন্তু এই গ্রুপ ডি পোস্টে যে রয়েছে দুটি পোস্ট, ল্যাবরি পিয়ন বা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এই দুটি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। অতএব যারা 8 পাস করে বাড়িতে বসে আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বা আপনারা কিন্তু এই আবেদনটি খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। আর যদি আপনারা কেউ এসসি হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আবেদন মূল্য যে 100 টাকা ফি পেমেন্ট করতে হয় সেটাও কিন্তু এখানে লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই নোটিশটির লিঙ্ক থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর এই নোটিশটি ভালো করে দেখে শুনে বুঝে আবেদন করে নিন। তো এ ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।